খুলনার সমাবেশে বাধা দিতে গিয়ে সরকার যানবাহন বন্ধ সহ নেতাকর্মীদের হয়রানি করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। তার ভাষায়, বিএনপিকে সংঘাতের দিকে ঠেলে দিতে চায় সরকার। মইনুল আহসানের রিপোর্ট। বিএনপি শনিবারের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে যানবাহন চলাচল বন্ধ থাকায় এরই মধ্যে সড়ক পথে অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন খুলনা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সভা সমাবেশের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে সরকার সংঘাতকেই উস্কে দিচ্ছে। এরা তো জনভীতি রোগে ভোগে, পিপলস ফোবিয়া, পিপল ফোবিয়া হয়ে গেছে তাদের, মানুষ দেখলেই ভয় পায়, যে কারণে তারা নির্বাচনগুলো ওইভাবে করে যাতে করে জনগণকে বাদ দিয়ে করা যায়। আজকে তারা ভয় পাচ্ছে যে এইভাবে যদি জনগণ জেগে ওঠে গণ অভ্যুত্থান সৃষ্টি হবে, হবেই, এবং তখন তাদেরকে অত্যন্ত ধিকৃত অবস্থায় সরে যেতে হবে। এক সচিব আর পুলিশের তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেয়া নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ক্ষমতার পালাবদল হলে ক্ষতিগ্রস্তরা অবশ্যই ন্যায় বিচার পাবেন। আমরা তো সবসময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথাই বলছি, আমরা স্পষ্ট করে বলছি যে আমরা সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ, এগুলো আমরা প্রতিষ্ঠা করব, অবশ্যই আমরা এগুলো যেন সকলের সমান বিচার পায়। ভয়াবহ লোডশেডিং সহ বিদ্যুৎ খাতের সংকট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, গত এক যুগে একদিকে লুটপাট আর অন্যদিকে জ্বালানি নিরাপত্তাকে গুরুত্ব না দেওয়ার মাশুল দিতে হচ্ছে জনগণকে। বিদ্যুৎ খাতে অপরিকল্পিত উন্নয়ন, যথেচ্ছ লুটপাটের কারণে বাংলাদেশে বিদ্যুৎ সংকট অনেকটাই অনিবার্য ছিল। সরকারের অসৎ নীতির কারণেই আজ বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো এখন সাদা হাতিতে পরিণত হয়েছে। মুখে বলে যে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি, আর লক্ষ লক্ষ টাকা বিদেশ থেকে আমদানি করে, সেখানে দুর্ভিক্ষর আগাম পদধ্বনি শুনতে তো পাওয়া যাচ্ছেই, আমরা কিছুদিন আগেও বলেছি, এখন প্রধানমন্ত্রী নিজেই বলছেন সেটা। এ সময় নতুন করে আর বিদ্যুতের দাম না বাড়ানোর আহ্বান জানানো হয়। পুনরুদ্ধারের আন্দোলন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস মালিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘটে অচল খুলনা। মহাসড়কে নসিমন করিমন ভটভটি, ইজি বাইকের মতো যান চলাচল বন্ধের প্রতিবাদ জানিয়ে ডাকা দুদিনের এই ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ঝুঁকি নিয়ে বিকল্প পথে অতিরিক্ত ভাড়া গুনে যাতায়াত করছেন অনেকে। এদিকে এক বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বিভাগীয় সমাবেশ পণ্ড করতেই আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহন চলাচল বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনকে বলবো, যা হবার হয়েছে, যা শৃঙ্খলা হয়েছে, এগুলো বন্ধ করে, শান্তিপূর্ণ সমাবেশকে উস্কানি না দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করে। আমরা আমাদের কর্মীদের, নেতাদের বলেছি, শত উস্কানির মুখে ধৈর্য ধারণ করে আমরা সমাবেশ সম্পন্ন করতে চাই, যে কোনো উপায়ে, যে কোনোভাবে আগামীকালের সমাবেশকে আমরা সাফল্যমণ্ডিত করব। দর্শক সহকর্মী এস এম হাবিব খুলনা থেকে জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। সোনালী ব্যাংক চত্বরে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে।